हाय गाइस, वेलकम बैक टू माय कुक इंस्पिरेशन। अस्सलाम वालेकुम। आज हमें खुबी दारुण एक मजेदार रेसिपि निये आपनादेर साथे शेयर करते चले एलाम। आशा करछि आमार आजकेर रेसिपिटिओ आपनादेर काछे भालो लागबे। आजकेर रेसिपिटि करार जोन्नो एखाने आमि आलू निएछि, आलूगुलो सिद्ध होते दिएछि, आर एखाने निएछि रुई माछ। रुई माछगुलो एक कप परिमाण पानी दिए भालो करे सिद्ध करे निब। रुई माछगुलो सिद्ध होते होते आमि एखन एखाने चीजटा रेडी करे निच्छि। एटा मजारेला चीज, आपनार चाइले ढाकाई चीजटाओ व्यवहार करते पारेन। एक इंची परिमाण करे चीजटा केटे निते हबे। तारपर आमि चीजटाके एरकम करे टुकरो टुकरो करे केटे निब। এখানে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটি ছড়ানো প্লেটে ছড়িয়ে রেখেছি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন মাছগুলো নামিয়ে নিলেই হবে। এখন মাছগুলো থেকে কাটা আর চামড়াগুলো আমি আলাদা করে নেব, আর মাছগুলো আলাদা করে বেছে নেব। এখানে মাছগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি। এই মাছগুলো এখন একটা সাইডে রেখে আমি সিদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিব। আলুগুলো গ্রেট করে নিলে ভালো হয়, কারণ আলুগুলো হাত দিয়ে ম্যাশ করলে দলা দলা পেকে থাকে। এক এক জায়গায় মোটা মোটা দলা পেকে যায়, আর এক এক জায়গায় আলুগুলো মিশে যায়। এখন মাছটার সাথে আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন একে একে এটার মধ্যে মশলা অ্যাড করব। এখানে পাপরিকা পাউডার নিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন। কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও দিতে পারেন। লবণ নিয়েছি স্বাদ মতো, আর দিব চাট মশলা, চটপটি যে বানায় সেই মশলাটা। গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব শুকনা মরিচ হালকা করে ভেজে তারপর আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে আদা বাটা আর রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন বাটাটা না দিয়ে কিন্তু যে গুঁড়া কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। সেটা দিলেও এই ফিশ বল চিজি কাবাবটা খুব দারুণ লাগে, খুবই খুবই মজার। আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খেতে অসম্ভব মজার, একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমি বাইন্ডিংয়ের জন্য এখানে কিছু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউরুটি, যে এমনি নর্মাল পাউরুটি পাওয়া যায়, সেটাও এখানে ছোট ছোট করে টুকরা করে দিতে পারেন, অথবা টুস বিস্কিটের গুঁড়াও কিন্তু দেওয়া যাবে। এতে ভালো করে একটু শুকনা শুকনা করে মেখে নিতে হবে। তারপর এখন এগুলো বানিয়ে নিব। প্রথমে যতটুকু পরিমাণে বানাবো আমি ততটুকু হাতের মাঝখানে নিয়ে এভাবে চেপে চেপে একটা গর্ত করতে হবে। তারপর এক টুকরা করে কিউব করে কেটে রাখা মোজারেলা চিজটা ভিতরে দিয়ে এভাবে চারো সাইড দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এমনভাবে চিজটা দিতে হবে চিজটার কোনা যেন কোনো দিক থেকে বের না হয়ে থাকে, তাহলে চিজটা গলে ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। এমনভাবে দিতে হবে চিজটা যেন একদম মাঝ বরাবর থাকে। এভাবে করে গোল একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা দেখা দিচ্ছি, ঠিক এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এটা বিকেলের চায়ের সাথে অতিথি আপ্যায়নে কিন্তু খুবই
উপকার একটি জিনিস, এটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন, অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকবে। সবগুলো যখন বানিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে এখন ব্রেড ক্রাম্বস গড়াবো, সেজন্য চারটা ডিম আর একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিব। প্রথমে আমি এই বলগুলো ময়দার মধ্যে গড়িয়ে নিব, তারপর ময়দাটা একটু ঝেড়ে ডিমের মধ্যে দিয়ে দিব। কাটা চামচ দিয়ে ডিম থেকে উঠাবেন, তাহলে ডিমের যে বাড়তি অংশটা সেটা চামচে লেগে থাকবে না, কাটা চামচের সাহায্যে করলে পড়ে যাবে নিচে। তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি করা কতটা সহজ। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এভাবে প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। তারপর এগুলো যখন শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্সে ভরে আপনারা কিন্তু এটা রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন ভাজবেন তখন 10 মিনিট আগে বের করে রেখে তারপর ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই এই বলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই বলগুলো ভাজতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেদ্ধ করা মাছ আর সেদ্ধ করা সবগুলো উপকরণ, এর জন্য এটা বেশি সময় ভাজতে হবে না, 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এভাবে করে আমি বেশ কিছু বল ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।